চলছে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি যাচ্ছি এই সমুদ্র সৈকতের মাঝে এসেছি। তো আমার ওখানে বন্ধুরা আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? ওরা বলছে বকখালি সমুদ্র সৈকত চলে আসুন। আমার বন্ধুরা কেউ জল নিয়ে খেলা করবে, আমাদের নোনা জল নোনাই আছে। হ্যাঁ হ্যাঁ, নোনা নোনা, এই সমুদ্রের জল নোনা জল। তো সমুদ্রের যে শীতের সময় এই নোনা জলে স্নান। তো ওখানে বন্ধুরা চান করছে, ওদিকে দেখাব, তো ওখানে চান করছে ওরা। তার কারণে এখানে গেস্ট টুরিস্টরা এসেছিলেন, ওনারা চলে গেছে। আবার আগামী নেক্সট ডে ওরা ঠিক 11টা থেকে 10টা 11টা 12টা 3টে অবধি এখানে টুরিস্ট বন্ধুরা স্নান করে। তো সমুদ্রের স্নান মানে এটা গঙ্গার স্নান। তো আমি আগে কিছুদিন আগে গিয়েছিলাম গঙ্গা সাগর দ্বীপ, ওখানে কত হাজার হাজার তীর্থ স্থানে এসেছে, সত্যি খুবই তো ভালো লেগেছিল। কেননা সাগর দ্বীপে স্নান করছে, গঙ্গা স্নান, এই সমুদ্রের স্নান। এই এই হচ্ছে, এই দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে বালি, এগুলো সব বালি দেখুন। সূর্য ডোবার পালা আসে যদি তবে ব্যস্ত ব্যস্ত। তো বকখালিতে সূর্য ডোবার সময় আমি এখন। তো আশা করি আপনারা ভালো আছেন। তো আমাদের ওখানে বিদ্যুৎ তৈরি করার পাখা রয়েছে, তো এবং সমুদ্রের সাইডে সুন্দর সুন্দর ম্যাগনেট রয়েছে, এবং আমাদের এখানে চেয়ার রয়েছে, ছাতা রয়েছে, এখানে দোকান রয়েছে, ভেলপুরি, ফুচকা এবং নাগরদোনা এবং বাচ্চাদের দোলনা রয়েছে এখানে। তো বকখালি সি বিচটা আলাদা ধরনের, এখানে বহু দূর দূর থেকে বন্ধুরা ছুটে আসে এখানের যে সুন্দর মুহূর্ত দেখার জন্য। সত্যি খুবই ভালো লাগে বকখালি সি বিচ, অন্য একটা মুহূর্ত, টুরিস্ট স্পট বকখালি সি বিচ, টুরিস্ট স্পট। আপনারা জানেন আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার এই লাস্ট সীমান্তে বঙ্গোপসাগরের সাইটে আমাদের এই সি বিচটা কয়েক বছর আগে আমাদের সামনে টুরিস্ট স্পট বলে ঘোষণা হয়েছিল। তার কারণে এখানে এই সমুদ্র সি বিচে সবাই ছুটে ছুটে আসে সেই টুরিস্ট স্পটে। তো এখানে সকাল বিকেল সন্ধে সব সময়ের জন্য এখানে বন্ধুরা এসে থাকে, এবং এখানে যে সুন্দর যে আমাদের সমুদ্রের লাল কাঁকড়া রয়েছে এবং মৎস্যজীবীরা রয়েছে, ওনারা এখানে মাছ নিয়ে আসে, জ্যান্ত তাজা মাছ নিয়ে আসে, ওই মাছ আপনাদেরকে পুরো
একদমই জ্যান্ত মাছকে গরম তেলে ছেড়ে আপনাদেরকে ভেজে খাওয়াবে। এবং আরও এখানে যে সুন্দর সুন্দর মানুষ রয়েছে, এখানকার মানুষের ব্যবহার ভালো। এখানে অনেকে এসে আমার সামনে অনেকে কথা বলেছে, এখানে ট্যুরিস্ট বন্ধুরা এসে। তো এখানে দেখতেই পাচ্ছি এই মুহূর্তে সূর্য ডোবার একদমই সময় হয়ে এসেছে, আর কিছু মুহূর্ত পরে সূর্য চলে যাবে আজকের দিনের মতন। তো আজকের দিনের মতন সূর্য যাওয়ার আগেই তো যে কিছু মুহূর্ত আমি এই ব্লগ ভিডিওর মধ্যে আমি তুলে ধরছি। তো আমাদের সমুদ্রের সাইডে ছোট ছোট বড় ঝাউ গাছ রয়েছে, চিকা চিকা চমকা চিকা। তো এই জলটা পেয়ে দিতে হচ্ছে।